নমস্কার কৃষক ভাইয়েরা ফিরে এলাম আমরা আবার আমাদের ভেনগার্ড আয়োজিত এই কৃষি কথা অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ষাকালে আমাদের চাষাবাদের জন্য জমি তৈরির কি কি ব্যবস্থাপনা নেওয়া উচিত এখন প্রাক বর্ষার চাষাবাদ চলছে ঠিক তার পরপরই শুরু হবে আমাদের বর্ষার চাষাবাদ এবং বর্ষাকালে যে চাষাবাদ আমাদের এখানে হয়ে থাকে কৃষক ভাইয়েরা যা করে থাকেন সেটাই হচ্ছে কিন্তু আমাদের আসল যে চাষাবাদের সময় আমাদের বেশিরভাগ জমি যেটা পুরোটাই হচ্ছে বর্ষা নির্ভর এবং সেই বর্ষা নির্ভরের উপর করেই কিন্তু আমাদের চাষাবাদটা হয় এবং এই সময়ে চাষাবাদটা কিন্তু খুব বেশি প্রকৃতি নির্ভর প্রকৃতির খামখেয়ালি পনার জন্য অনেক সময়ই আমাদের দেখা যায় আমাদের শস্য বা আমাদের ফসলের যে যে ফসল আমরা বনি সেটা মার খায় তো তার জন্য আমাদের কিন্তু অন্যান্য যে পরিচর্যাগত যে বিষয়গুলি রয়েছে সেগুলির বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি যত্নবান হতে হয় সেটা একদম শুরু করে বীজ চয়ন থেকে শুরু করে জাত নির্বাচন থেকে শুরু করে জমি প্রস্তুতি থেকে শুরু করে সব কিছু বেশি বৃষ্টিপাত হওয়ার জন্য অথবা ভৌগোলিক কারণে এমনিতেই কিন্তু আমাদের মাটিতে অম্লের পরিমাণটা বেশি যার ফলে হয় কি যে সমস্ত স্বাভাবিক জীবাণু বা যে সমস্ত আমরা যেটাকে অর্গ্যানিজম বলি যেটা আমাদের শস্যের জন্য প্রকার হতে পারে বা হতে পারতো সেটা কিন্তু প্রথমেই একটা ধাক্কা খায় সেই অম্লতার জন্য তো সার্বিক এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই কৃষি কথা অনুষ্ঠানে আলোচনা করব আমার সাথে রয়েছেন শ্রী দীপঙ্কর দে উনি সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াই এবং রয়েছেন আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের ত্রিপুরা শাখার প্রধান বিজ্ঞানী বিশেষত মৃত্তিকা বিষয়ের ডক্টর কে কে বর্মন তো প্রথমে আমি যাব দীপঙ্কর দে মহাশয়ের কাছে ওনার কাছে জানতে চাইব অ্যাকচুয়ালি আমাদের এই রাজ্যে মাটির একটা স্বাভাবিক চরিত্র রয়েছে সেই চরিত্রটা সম্বন্ধে যদি আপনি একটু আগে আমরা জেনে দিই তারপর তার পরিচর্যার বিষয়টা আমরা বলব দেখুন আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা এবং আপনি যেটা আগে বলেছিলেন যে ত্রিপুরার রাজ্য বৃষ্টিপাত আমরা বেশিরভাগই মনসুন সিজনে রিসিভ করি এবং এই অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে মাটির অম্লতা পূর্ববর্তী এপিসোডগুলোতে এই বিষয়ে অনেক ব্যাখ্যা করা হয়েছে এবং যদি বর্ষাকালীন সময় আমি চাষবাদ নিয়ে অম্লতার যে ব্যাপারটা বলতে চাই তাহলে ধান চাষ যদি নিম্ন জমিতে যে ধান চাষ হচ্ছে সেই নিম্ন জমিতে ধান চাষের ক্ষেত্রে অম্লতার প্রভাবটা ততটা লক্ষিত হয় না কারণ কি যখনই জল জমে জমিতে তার দু তিন সপ্তাহের মধ্যে মাটির যে অম্লতা সেটা বেড়ে যায় সেটা অম্লতাটা পিজটা অ্যারাউন্ড সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পৌঁছে যায় তো সেই ক্ষেত্রে নিম্ন জমিতে যেই ধান চাষ হয় সেই ক্ষেত্রে অমলতার প্রভাবের এতটা ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু উঁচু জমিতে যে সবজি চাষ হয় বর্ষার সময়ে সেখানে কিন্তু অমলতার প্রভাব লক্ষ্য করা যায় এবং সেই অম্লতার প্রভাবে অনেক নিউট্রিয়েন্ট গাছ কিন্তু নিতে পারে না এবং তাছাড়াও বিভিন্ন রকম ফাঙ্গাল ডিজিজেস ফাঙ্গাল ছত্রাগঠিত রোগের আক্রমণ অনেকটাই লক্ষ্য করা যায় উঁচু জমিতে সবজি চাষের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কৃষক ভাই বোনদের আমার আমার তরফ থেকে বলা এটা যে ধান চাষের ক্ষেত্রে যারা নিম্ন জমিতে চাষ করছেন সুষমভাবে সার প্রয়োগ করুন সঠিক সময়ে সার প্রয়োগ করুন সেটা লক্ষ্য রাখবেন চুন প্রয়োগ সেদিকে যাওয়ার ততটা দরকার নেই হ্যাঁ দীপঙ্কর আমরা ওই জায়গাটাতে আসছি যেটা আমি एक्चुअली আমাদের এখানে তিনটে স্তর রয়েছে হুম একটা হচ্ছে উঁচু ভূমি একটা মধ্যম ভূমি আর একটা হচ্ছে নিম্ন ভূমি নিম্ন যে যেটাকে আমরা লোল্যান্ড বলি সেটার মধ্যে আবার একটা ভাগ আছে দুটো ভাগ আছে একটা যেটাকে আমরা মানে নাল জমি বলি যেটা একদমই নিচের জমিটা আর একটা কম্পারেটিভলি উঁচু জমিতে চারিত্রিকগত ভাবে এদের মধ্যে কি কোন ধরনের ডিফারেন্স রয়েছে বা তাদের সয়েল স্ট্রাকচার যেটা বলি মানে গাছের ক্ষেত্রে আমি সেই আপনারা যেহেতু সয়েল এক্সপার্ট আপনাদের সবসময় একটা এক্সপার্ট ভিউ থাকবে কিন্তু আমি সেটাতে যাচ্ছি না আমি যেটা জানতে চাই যে কৃষকদের জন্য কৃষকদের জমি তৈরির ক্ষেত্রে এই চার ধরনের জমির মধ্যে কোন ধরনের স্পেশাল কোনো ডিফারেন্স আছে যেটা খেয়াল রাখা উচিত অবশ্যই আপনার নিচু জমিতে যে ক্লে পার্সেন্টেজ সেটা অনেকটা বেশি থাকে মানে কাদানো ভাগ কাদার ভাগটা অনেকটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনার জমি তৈরির ক্ষেত্রে আপনাকে অনেক ভাগ বেশি থাকলে জল ধারণ ক্ষমতা জল ধারণ ক্ষমতাটা অনেকটা আপনার বেশি জল বেশি জমে থাকবে ওয়াটার আপনারা ওয়াটার লগিং জল জমে থাকার ওয়াটার লগিং মানে জল ধরে রাখতে পারবে বেশি এবং সেই জল ধরে রাখার জন্য আপনার আমাদের যে ধান চাষ ধান চাষ কিন্তু কিন্তু ওয়াটার ক্রপ জল যদি কন্টিনিউ সেখানে জমে থাকে ধানের কমে সেই জন্য খারিফ সিজনে আপনার জল ম্যানেজমেন্ট ধান চাষ যারা নিচু জমিতে যারা ধান চাষ সেখানে ওয়াটার ম্যানেজমেন্ট একটা বিশাল বড় ব্যাপার সেক্ষেত্রে ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকলে সেখানে যদি জল জমে থাকে একটা দীর্ঘদিন যাবৎ সেক্ষেত্রে কিন্তু ধানের উৎপাদনের উপর একটা সেই সেই জন্যই এই কারণে আপনার নিম্নভূমিতে এবং সেক্ষেত্রে ভালো করে চাষ তিন চারবার চাষ করার পর জমি তৈরি করা মই দিয়ে লেভেল করে তার তিনবার তিন চারবার চাষ করার ফলে তার ক্লে বা সেই গঠনগত তার মধ্যে আপনার একটা লেভেলিং যেটা হয়ে যায় তার ফলে এর মানে আপনার অনেকটা ভালো মানে বায়ু চলাচলটা অনেকটাই ভালো হয়ে যায় এবং বায়ু চলাচল ভালো হয়ে যাওয়ার যখন আপনি চারা রোপণ করছেন যখন আপনার শিকড়গুলো ছড়িয়ে যাবে এবং অটোমেটিক্যালি যে যে সেলটা যেটা ধানের মধ্যে অ্যাকচুয়ালি আপনার ওয়াটার লগিং কন্ডিশনে যখন এরেন সেলের মাধ্যমে ওরা শ্বাস প্রশ্বাস বা যে এটা নেয় সেটা অনেকটাই ভালো হয় এবং সেই ক্ষেত্রে ভালোভাবে জমি তৈরির ব্যাপারটা অনেকটাই ইম্পর্টেন্ট আরেকটা ভূমির ক্ষেত্রে মধ্যভূমির ক্ষেত্রে আপনার অবশ্যই সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে ধান চাষের ক্ষেত্রে কিন্তু জল যেহেতু সেরকম ভাবে জমে থাকে না সেই সেই মধ্যভূমির ক্ষেত্রে আপনার হ্যাঁ উঁচু জমিতে কিন্তু আমরা যেখানে আমরা উঁচু জমি যেখানে ধরুন জুম চাষ হচ্ছে বা ধরুন যেখানে জল জমছে না সেখানে আমরা কিন্তু ডিএসআর বা সিডেড রাইস যেখানে অলরেডি আমাদের জনজাতির লোকরা করে থাকে সেটা সাইন্টিফিক একটা টাচ দিয়ে আমরা যদি করাতে পারি ইমপ্রুভ করাতে পারি তাহলে আমার মনে হয় উৎপাদনশীলতা বাড়বে এবং যে জুমচা যেটা প্রকৃতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা আমাদের জন্য লাভবান হতে পারবে আমি এখন ডক্টর বর্মনের কাছে যাব ডক্টর বর্মন আমাদের এই শোতে প্রথম তো আপনাকে আপনার স্বাগত জানাচ্ছি তো আমি আজকের এই টপিক্সে যাওয়ার আগে আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাইবো আপনার একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে এখানে আপনি নর্থ ইস্ট ইন্ডিয়াতে এর আগেও নাগাল্যান্ডে কাজ করে এসেছেন তার আগে আপনি পুরো ভারতবর্ষে এই ত্রিপুরার যে জমিটা দেখেন বা যে মাটিটা দেখেন সেটা আমাদের ভারতবর্ষের অন্যান্য মাটি অন্যান্য যে মাটি রয়েছে তার থেকে কিভাবে আলাদা এবং তার পজিটিভ এবং নেগেটিভ সাইডটা কি রয়েছে না প্রথমেই যেটা আসছে ইস্যুটা সেটা হচ্ছে যেহেতু এটা হিলি পাহাড়ি মানে ফুট হিল অঞ্চল এটা আমাদের তা এটাতে যার জন্য কি হচ্ছে যে এই হচ্ছে হাই রেইনফল এরিয়া অনেক বেশি বৃষ্টিপাত যেটা আমাদের ল্যান্ড যেগুলো মধ্যপ্রদেশ ওই অঞ্চলগুলোর তুলনায় এখানে অনেক অনেক বেশি বৃষ্টিপাত বৃষ্টিপাত বেশি হয় তো এত বেশি এই বেশি বৃষ্টিপাত যেখানেই হয় সেখানেই যে এই যে একটু আগে আলোচনা হলো যে সয়েলের যে অ্যাসিডিটিটা ওটা ওই কারণে তো যার জন্য এখানে অ্যাসিডিটির প্রভাবটা যে কারণে ওটা একটা বেশি হচ্ছেই সেটা একটা কারণ প্লাস যেটা আরও হয় সেটা হচ্ছে যেহেতু এটা একটা স্লোপ আছে এখানে এত হাই রেইনফল হচ্ছে স্লোপ আছে তো প্রতিনিয়ত কি হচ্ছে যে ফাইন গুলো সেগুলো ওয়াশ আউট হচ্ছে যার জন্য আপনি এখানে দেখবেন একেবারে যেগুলো নিচু জমি যেটা একেবারে ওই নাল জমি না কি বললেন তো সেখানে তো আর কোনো উপায় নেই তো জল তো সেখানে দাঁড়াবেই কিন্তু তার বাকি যতগুলো জমি আছে মিড হোক আপ হোক এগুলোর যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এটা কিন্তু অনেক কম এত বৃষ্টি হয় এখানে অথচ সাত দিন আট দিন দশ দিন যদি হঠাৎ করে তখনই একেবারে জমিতে যেন জলের অভাবটা যেন এসে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি অনেক সময় দেখা যায় যার জন্য আমাদের এখানে দেখি যে বৃষ্টি হলে পরে আপনি যদি ওই লাল বিশেষ করে লাল যেটা আছে সেই মাটি দিয়ে যদি আপনি চলাফেরা করেন প্রায় হাঁটু অব্দি ডেবে যাবে আর দুদিন জল নেই শক্তি নেই মানে এমন শক্ত কুদালও বসানো যায় না সেখানে সেটা তো এই যে পরিস্থিতিটা এটা যেহেতু এই ইস্যুর সঙ্গে আমরা বাকি কথাটা যেহেতু এখানে ওই খরিফ সিজন নিয়ে আলোচনাটা হচ্ছে জমি তৈরি আলোচনাটা হচ্ছে তো এখানে যেটা আমাদের আগের যুগে মানে যারা আমাদের বাবা ঠাকুরদাদাদের সময়কার কৃষকরা এটা করতেন নতুন কিছু নয় সেটা হচ্ছে যে একটা প্রি খরিফ প্লাউইং যেটা আর কি বলে মানে খরিফ মেইন পারলিং যখন হবে রোয়া যেদিন হবে সেদিন তো হবে কিন্তু রোয়া হওয়ার প্রায় মাসখানেক আগে প্রায় তিরিশ দিন আগে চার সপ্তাহর মতো আগে জমিটা অন্তত এক চাষ করে ফেলে রাখা উচিত এই মুহূর্তে জল নেই এই ধরনের যে জমিগুলো আছে যেগুলোতে অল্প স্লোপ আছে জল দাঁড়াবে বেরিয়ে চলে যাবে বৃষ্টি হলে তো সেগুলোতে এক মাস আগে চাষ করতে চাষটা কি করে করবেন চাষটা করবেন মানে ঢালানটা যেদিকে থাকবে কি তার রাইট অ্যাঙ্গেলে অর্থাৎ যদি আড়াআড়ি হবে যদি পূর্ব পশ্চিমে ডাল থাকে তাহলে উত্তর দক্ষিণে আর বেশি নয় এটা জাস্ট এক চাষ করে রাখবেন এক চাষ এক চাষ করে এটা মানে যে লাভটা এটা লাভ হচ্ছে অনেক লাভ এটা আমাদের আগেকার লোকেরা করত কিন্তু এখন দেখা যাচ্ছে এই পাওয়ার টিলার এই সমস্ত আশাতে যে না ওই যেদিন রোয়া করবে সেদিন একেবারে চারবার চালিয়ে দিল পাওয়ার টিলার এই যে এই যে প্রবণতাটা এই প্রবণতাটা ঠিক না যেটা আমার আমাদের পূর্বপুরুষেরা করতো ওইটাই ঠিক বিজ্ঞানসম্মত ভাবে কেন ঠিক সেটা যদি আমরা বুঝি তাহলে আর সমস্যাটা থাকছে না আমি যেটা বললাম যে আড়াআড়ি চাষটা করতে হবে কেন জমিটা আমার এই খরিফে যে চাষটা শুরু হওয়ার আগে প্রায় মাস দুই এক এক জমিটা মানে প্রতীতি পড়েছিল অনেক কিছু কিছু জায়গা যেখানে চাষ হচ্ছে সেখানে তো সমস্যাটা নেই কিন্তু যেখানে চাষ হচ্ছে না বিশেষ করে তো সেই জায়গাটা প্রতীত পড়েছিল যে ধরুন ওই সেই মার্চ মাসে বা ফেব্রুয়ারিতে ফসল কেটে নিয়েছে ফেব্রুয়ারিতে ফসল কেটেছে তো ফেব্রুয়ারি পরে আপনার মার্চ গেল এপ্রিল গেল মে তিন মাস নব্বই দিন একশো দিন জমিটা পড়ে থাকছে তো জমিটা আরো হার্ড হচ্ছে একে দিয়ে তো ক্লিয়ার তার ফলে যখন হঠাৎ করে যখন হাই রেন শুরু হয়ে যাবে সেটা যে সয়েল এরোশন যেটা বলে আর কি সয়েল ওয়াশ আউট হয়ে যাওয়া যেটা বলে উপরের লেয়ারটা বিশেষ করে ওয়াশ আউট হয়ে যাবে আর উপরের লেয়ারটাই হচ্ছে আপনার ফার্টাইল মানে একটা মূল একটা হচ্ছে মাটির উপাদান তো সেটা আমরা ধুয়ে বের করে দিচ্ছি তা সেটা যাতে না হয় সেটা না হওয়ার জন্য এই জন্যই আমরা আড়াড়ি ভাবে এইভাবে চাষ করলে তো আরো বেশি করে গড়িয়ে গড়িয়ে নিয়ে চলে যাবে যখনই আড়াড়ি ভাবে চাষ করবো জলটা অত সহজে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে হুড়ুড় করে যাবে না ধীরে ধীরে আর এই যে ধীরে ধীরে বাধা যখন পাবে তখন জলটা যেহেতু এক চাষ করা আছে তখন জলটা ডাইরেক্টলি ওদিকে না গিয়ে মাটিতে অ্যাবজর্ভ হবে

তার আগে তো এই যে মাঝে মাঝে একটা দুটো করে রেন হচ্ছে যেহেতু এই জলগুলোই অবজর্ব হচ্ছে তাই আমার জমির যে প্রোফাইলটা ওয়াটার প্রোফাইলটা সেটা আস্তে আস্তে ভালো যথেষ্ট পরিমাণ মজবুত হচ্ছে তাই এরপরে আজকাল যেটা বিশেষ করে দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তন যেটা আরেকটা সমস্যা তো সেক্ষেত্রে যদি ওই মেইন মনসুনের সময় যদি বৃষ্টি একটু দেরিত হয় বা যদি কমও হয় যেমন গত বছরই হয়েছিল মেইন মনসুনে বৃষ্টি অনেক কম হয়েছিল প্রি মনসুনে প্রচুর বৃষ্টি হয়েছিল তা আমার যখন অ্যাকচুয়ালি যে জলটা দরকার যেটা উপর ভিত্তি করে আমাদের সমস্ত কৃষকরা আছে তো সেই বৃষ্টিটা যদি কম হয় তো সেই ক্ষেত্রে ওই আগে থেকে যে তাহলে আমার প্রোফাইলটা যদি আমার স্যাচুরেটেড থাকে ময়সার দিয়ে তাহলে সেটা ওটার একটা সাস্টেনিং ক্যাপাসিটিটা বেশি হবে এটা আপনার একটা আরেকটা লাভ যে তিন নম্বর লাভ যেটা একটা যেটা হবে যেহেতু আমি মেইন মনসুন আসার আগে এক মাস আগে জমিটা এক চাষ করছি তার মানে কি আমার জমিটার টার্নিং হলো একটু আগে আমরা আলোচনা করলাম যে মাটিতে যে গত মানে এই যে এই যে ফাঙ্গাস গতি যে যেগুলো রোগ ব্যাধি করতে পারে এই ধরনের যে জিনিস ওগুলো ওগুলো থেকে ডাইরেক্ট এখন তো এখন তো যথেষ্ট সানলাইট আছে ওই যখনই সানলাইট পড়বে ওগুলো মরে যাবে অর্থাৎ আমার পরবর্তী ফসলে মেইন ফসলে রোগ ব্যাধির সম্ভাবনাটা কমবে আরেকটা লাভ যেটা হবে সেটা হচ্ছে যখনই আমি জমি একসাস করে ছেড়ে দিই এই দেখবেন আপনি যে কোনো জমিতে যারা করছে সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পাখি এসে বসছে পাখি এসে বসছে মানে ওরা তো অ্যাকচুয়ালি পোকামাকড়গুলোকে তো ডিম পোকামাকড়গুলো খেয়ে নিচ্ছে তো ওদের বংশ এমনিতেও কমে গেল তাহলে আমার মেইন ফসলে অ্যাটাকের সম্ভাবনাটা কমে গেল অর্থাৎ ডিজিজ কমলো ইনসেক্ট কমলো আমার সয়েল ময়েশ্চার প্রোফাইল স্যাচুরেট হলো এগুলো তো লাভ আছেই আর একটা খুব মহৎ লাভ আছে সেটা হচ্ছে

একটা বিশাল বড় সমস্যা আগাছা মানে আগাছা যদি আপনি ঠিকমতো নিয়ন্ত্রণ না করেন মানে আমরা দেখেছি এক্সপেরিমেন্টে যে নব্বই শতাংশ ধান মানে প্রায় হবেই না না বলতে গেলে আর কি এইটা এই ওই এই যে আমি চাষটা করতে বললাম একমাস আগে যখনই আমি এক মাস আগে চাষ করলাম তো তখনই কি হচ্ছে যে আমার যে সয়েলের যে সিড ব্যাংক ব্যাঙ্ক মাটিতে তো আসলে আগাছার বীজ দিয়ে ভরা তো সেগুলো যেই না আমি চাষ করলাম একটু প্রি মনসুনের রেইন আসলো একটা দুটো সঙ্গে সঙ্গে সেই আগাছাগুলো কি করবে গ্রো করতে শুরু করবে তো ওই বৎসরে ওই সিজনে মোটামুটি ওই রকম সময়ে যে আগাছাগুলোর গ্রো করার কথা যেগুলো এখন এই মুহূর্তে চুপচাপ আছে যদি আমি সয়েল কিছুই না করি আগাছা বীজ মাটির নিচে চুপচাপ আছে যখনই আমি মেইন চাষের জন্য চাষটা করব। তখনই বীজগুলো উপরে আসবে আর ওরা গ্রো করবে আর আমার মেইন জমিটাকে আগাছায় ভরে দেবে কিন্তু যদি আমি এক মাস আগে চাষটা করি তাহলে ওই বীজগুলো থেকে স্প্রাউটিং শুরু হবে আর আপনি এক মাস পরে আপনার যখন মেইন ফসলের যে চাষটা আপনি করবেনই তো মেইন ফসলের চাষ করবেন মানে আগাছাগুলো যে নতুন আগাছা ছোট ছোট ছিল সেগুলো সব মিশে গেল মরে গেল তাহলে আপনার মেইন ফসলে কি হবে আপনি আগাছা থেকে প্রচুর পরিমাণে আপনি মানে ইয়ে থেকে রক্ষা পাবেন আর কি একশোবার কারণ আমার যদি গাছের মাঝখানে যদি আমাকে হ্যান্ড ওয়েডিংয়ে মানে হাত দিয়েও তুলতে হয় আগাছা অথবা যদি কোনো কেমিক্যাল দিয়েও মারতে হয় যেটা সেটা অনেক বেশি এটা আমার ব্যয়টা কম হচ্ছে এটা আমি এটা একটা হলো চাষও হলো অথচ আর আরেকটা জিনিস হচ্ছে এক মাস আগে চাষ করলে যেটা হয় কখনো রোদ পাচ্ছে কখনো একটু বৃষ্টি পাচ্ছে এই যে অল্টারনেট ওয়েটিং মানে ভেজা এবং শুকিয়ে যাওয়া এই যে ব্যাপারগুলো হচ্ছে এই ঘটনাগুলো যখন ঘটে তখন অ্যাকচুয়ালি সয়েলের যে গুলো তৈরি হয় না দানাগুলো যে তৈরি হয় দেখুন একটা মাটিকে তারপরে পাউডারের মতো করে বানিয়ে দিলাম সেটা কিন্তু ভালো নয় আচ্ছা সেটা কিন্তু চাষের জন্য ভালো নয় ওতে দানা থাকতে হবে আর কি বুঝতে পেরেছেন হ্যাঁ এটা সবসময় ঠোস সলিড যেমন কংক্রিট যেমন না কিন্তু ছোট 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 দানা দিয়ে যদি ভর্তি থাকে আমার মাটি যে মাটিতে ওই দানা মানে সুরপুরের মাটিটা চাই না এখন পাউডার না দানা দানা থাকবো দানা থাকবো ছোট ছোট এই দানা তৈরি যতটা হবে তাহলে এই যে আগে থেকে চাষ করলে এই এক মাসে আমার সয়ালের স্ট্রাকচারটাও কিছুটা লাভ হয় আর যেটা একটা সবচেয়ে বড় লাভ হয় এটা হচ্ছে আমি কালকে ধান রোয়া করব আজকে পার্লিং করে দিলাম তাহলে এতদিনের যে গত ফসলের যে পোয়াল গোত্রীয় যেগুলো আছে আর কি রেসিডিও যেগুলো আছে তো সেগুলো আমি সেই দিনই করলাম মিক্স করলাম তো যে কোনো পোয়াল গোত্রীয় জিনিস যখন যে মুহূর্তে আমি মাটিতে মেশাবো এবং জল পাবে এই যে পচনের যে শুরুবাতটা ওই পচনের শুরুবারটাতে কি হয় অনেক টক্সিক কেমিক্যাল বেরোয় অনেক টক্সিক কেমিক্যাল বেরোয় তাই আজকে আমি একদম সমস্ত কিছু করে নিয়ে একদম আগাছা ফাঁকাছা যা কিছু করে নিয়ে কালকে লাগিয়ে দিলাম ধান সেটা আমার ধান আমার ফসলের শুধু ধান বলেই নয় যে কোনো ফসল তা আমি যদি এক মাস আগে ওই কাজটা করি এই দীর্ঘ এক মাস সময়ে আমার পুরোনো যে ফসলের যে শেকড় বা যা কিছু আর কি যে আগা মানে রেসিডিও গোত্র যা কিছু আছে সেগুলো পচতে শুরু করবে এটার লাভ হলো তো যখনই পচা শুরু করবে তার মানে ওর যে টক্সিক কেমিক্যালগুলো সেগুলো অলরেডি যতক্ষণে আমি আমার মেইন ফসলের সময় আসবে ততক্ষণে টক্সিক কেমিক্যালগুলো মানে শেষ হয়ে যাবে ডিগ্রেড করে যাবে বা যদি গত সিজনের কোনো পেস্টিসাইড বা আমরা তো দিই জমিতে এগুলো অনেক সময় বা যদি কোনো যে কোনো যে মানে পেস্টিসাইড গোত্রীয় যা কিছু তাদেরও তো একটা রেসিডো থাকে সেই রেসিডিও গুলো এই এই এক মাস এই এই প্রসেসে ডিগ্রেড করে যাবে অর্থাৎ আমি যখন আমার নতুন ফসল লাগাচ্ছি সিজনের ফসল লাগাচ্ছি তখন গত সিজনের পেস্টিসাইডের যে রেসিডুয়াল এফেক্ট সেটা আপনার কমে গেল মানে একটা একটা করে দেখুন অনেকগুলো আমি লাভ বললাম মানে অফুরন্ত লাভ এখানে আমি মোটামুটি বল মানে পাঁচটা লাভ তো আমি খুঁজে পেলাম যাই হোক আমি আবার দীপঙ্কর বাবুর কাছে ফিরে যাচ্ছি আপনার দীর্ঘদিন এখানে কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে আমি যে জিনিসটা আপনার কাছে স্পেসিফিক্যালি জানতে চাই মানে এই যে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম যে আমাদের জমিটা অ্যাটলিস্ট এক মাস আগে আমাদেরকে তৈরি করতে হবে এবং তার অনেকগুলি লাভ ডক্টর বর্মন আমাদেরকে বললেন পাশাপাশি আমি একটা জিনিস জানতে মানে ইচ্ছে করে মোটামুটি আমরা কিন্তু সয়েল হেলথ কার্ডটাকে খুব প্রমোট করি হুম যে সয়েল হেলথ কার্ড আপনার জমির সয়েল হেলথ কার্ড থাকলে পরে আপনার জমিতে যে কোনো ধরনের সার বা যে কোনো ধরনের ঔষধ বা ইভেন আপনি কি জাত লাগাবেন বা কি সষ্ট করবেন তার জন্য আপনারা ইয়ে করে থাকেন পরামর্শ দিয়ে থাকেন আমি যে জিনিসটা জানতে চাইছি এই যে আমরা এক মাস আগে যে প্রস্তুতি নিলাম মাটি এতে জমির কেমিক্যাল বা রাসায়নিক কোনো পরিবর্তন বা যেটা আমাদের জন্য পজিটিভ হতে পারে মানে পার্টিকুলার ধরুন না যেটা একটা তো জানলাম আমাদের অম্লতা এছাড়া বাকি কারণ তার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী সার প্রয়োগ করবেন কৃষকরা তো এক মাস আগে যেটা আমরা ডক্টর বর্মন যেটা বলেন তা যদি আমরা তৈরি করি তাতে আমাদের মাটির ক্ষতিকার কোনো রাসায়নিক জিনিস যেটা থেকে মুক্তি পাইতে পারি বা কোনো একটা রাসায়নিক জিনিস তৈরি হতে পারে কিনা সেই জিনিসটা যদি এ ব্যাপারে আমি বলতে চাইছি স্যার যেটা বলেছেন এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট রেট খুবই উপকার যেটা আমাদের কৃষকদের করা উচিত আরেকটা পয়েন্ট আমি জাস্ট অ্যাড করতে চাইছি একটা চাষ করে যদি কিছু জমিতে আমাদের ত্রিপুরা বা উত্তর অঞ্চলে এই প্র্যাকটিসটা একদমই নেই কিন্তু পশ্চিমবঙ্গে এই প্র্যাকটিসটা খুব ভালোভাবে কৃষকরা করে আসছেন এবং সেজন্য বোধহয় হয় পশ্চিমবঙ্গে ধান উৎপাদন আমাদের থেকে অনেক উপরে যেটা হচ্ছে ধঞ্চে চাষ গ্রিন সবুজ সার এই যে একটা চাষ দিয়ে জমিটা মধ্যে ধঞ্চের বীজ প্রতি কানি খেতে যদি পাঁচ কেজি বীজ বপন করে দেওয়া হয় আর কিছু করার দরকার নেই এবং ওই ধঞ্চে বীজটা ছড়িয়ে দেওয়ার পর কিন্তু দেখি না এখানে একটা জমি সার যেটা বলেন একটা চাষ করে সেখানে আপনি ধঞ্চে বীজ ছেড়ে দেন তারপর পঁয়তাল্লিশ দিন পর অলমোস্ট আপনার মেয়ের লাস্ট এবং জুনে ঢুকছে যখন কৃষকরা জমি তৈরি করা শুরু করে তখন আপনি অলরেডি জমিতে কিন্তু পাওয়ার টিলার চালাচ্ছেন এক্সট্রা করে আপনার কিছু খরচা করার দরকার নেই যে এডেড অ্যাডভান্টেজ গুলি অলরেডি ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে আসছে এখন কেমিক্যাল ব্যাপারগুলি আমি বলছি আপনাকে যখন আপনি ধনচে চাষ করবেন ধনচে যখন আপনি সেটাকে 5 কেজি প্রতি কানি 5 কেজি প্রতি কানি 5 থেকে 6 কেজি প্রতি প্রতি হেক্টরে চলে যাচ্ছে আপনার 30 কেজির মতো যদি দেন হয়ে যায় তো সেটা দিয়ে দিলে পুরো এক তো হচ্ছে আপনার গাছটা পুরো মাটিকে কাবার করে নেবে এই যে বৃষ্টিপাতটা হচ্ছে ডাইরেক্ট যে বারবার উপরের মাটিকে ধুয়ে নিয়ে যেতে পারবে না ফার্স্ট অ্যাডভান্টেজ সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা মাটিকে যখন আপনি কেটে এটাকে পচাবেন পাওয়ার টিলার ফার্স্ট পাওয়ার টিলার যখন চলবে তখন গাছটা পড়বে এবং পুরো বডিতে ও নিউট্রিশনে ভর্তি স্পেশালি নাইট্রোজেন কারণ ও লিগুমস থাকে নাইট্রোজেন যেটা আপনার ইউরিয়া দিয়ে আমরা আমরা দেখছি আমাদের পরিবেশ দূষণের ক্ষেত্রে মেন কাল্প্রিট মেন হচ্ছে ইউরিয়া সার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবাই বলছে জানেনা ওয়েস্টার্ন কান্ট্রি বলছে ভারতবর্ষে ইউরিয়া নাকি মেন কালপিট ভারতবর্ষের এগ্রিকালচার ইউরিয়া জন্য গ্লোবাল ওয়ার্মিং প্রতিও যদিও 100% সেটা সত্যটা যাচাই হয়নি কিন্তু ইউরিয়ার অ্যাপ্লিকেশন কিন্তু অনেকটাই এই ধান চাষের আমরা যদি একটা শার্প কোন দিয়ে পারি কৃষকদের জন্য আর্থিক আর্থিক সুবিধা দিতে পারে এবং আপনার এই ইউরিয়া ইউরিয়ার যে ব্যবহার অনেকটা কমে যেতে পারে কারণ কি আমি যেটা বলছি কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে এই যে আপনার ধন মাটি আপনার জমিতে প্রচুর নাইট্রোজেনের যোগান দেবে আমাদের কিছু ইনিশিয়াল এক্সপেরিমেন্ট আমরা দেখেছি কৃষকদের জমিতে ধনচে চাষ করার পর ইউরিয়া ফিফটি পার্সেন্ট ডোজও কমিয়ে দিলে ফলন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিলেও যে হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন এমনকি টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশানে সেম ফলন পাচ্ছে তার মানে কি জমিতে কিন্তু নিউট্রিয়েন্টস মানে এতটাই ও বায়ো মাস সাপ্লাই করছে নাইট্রোজেন সাপ্লাই করছে তাছাড়া ফিজিক্যাল প্রকার আমরা জানি যে আউট উইড ম্যানেজমেন্ট উইডমেন্ট উইড ম্যানেজমেন্ট হচ্ছে আপনার টপ সোয়েলটা যাচ্ছে না তিন নম্বর পয়েন্ট যেটা আপনার জমিতে আপনার যে যেটা বলছিলেন স্যার যে নরম যে ভাবটা স্ট্রাকচারটা এটা পুরা স্ট্রাকচার পুরো সিটিটা অনেকটা বেশি থাকবে বাল ডেন্সিটি যেটা আপনার মাটির যে গঠনটা সেটা নরম করে দেবে যখন এই বর্জ্য মানে এটা যখন পচবে পচে গিয়ে জমির যে ফিজিক্যাল মানে বহিরাগত গঠন সেই ক্ষেত্রে ওটাকে নরম করে দেবে এবং ওর বাল ডেন্সিটি হিউমাস ফর্মেশন যে আসলে যে কার্বন প্রচুর পরিমাণে সাপ্লাই করছে তো কার্বন গুলো কি করবে এই যে বললাম না দানা দরকার তো অ্যাকচুয়াল যে সয়েল গুলো যেটা সেটা তো একেবারে পাউডার গোত্রীয় তো সেই অনেকগুলো পাউডার একটু দানা মানে ওই কার্বন থার্বন মিলে যখন জুড়ে যায় সেগুলো একটু দানাদার দানাদার হয় তো যার জন্য কার্বনের মাত্রা যদি সয়েলে যথেষ্ট পরিমাণে থাকে তাহলে যে দানাদার সয়েল মানে যেটা সয়েলের স্ট্রাকচার যেটা বলে আর কি মানে সেটা অনেকটা ইমপ্রুভ করে অনেকটা বেটার তাছাড়া ফালভিক অ্যাসিড এবং হিউমিক যোগান দিচ্ছে যেটা পরবর্তীকালে আলটিমেটলি ফসলের জন্য কিন্তু আপনার ওভারঅল যেটা আপনার হিউমিক অ্যাসিডটা কিসের সাবস্টিটিউট হতে পারে কোন আপনার হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড সেটা যে কোনো আমাদের ফসলের ক্ষেত্রেই যে হিউমাসের একটা কন্টেন্টের মাধ্যমে আর হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড যেটা ফসলের বিভিন্ন মানে শারীরবৃত্তীয় যে কার্যকলাপ সেগুলির জন্য যোগান দিতে কিন্তু সাহায্য করে এবং মাটির মধ্যে যত বেশি আপনি অর্গানিক কার্বন এবং জৈব পদার্থ যোগান দেবেন সেই জন্যই জৈব সারের প্রয়োগ আমরা বেশি বলি যত বেশি জৈব সার প্রয়োগ করবেন তত বেশি আপনার হিউমাস তৈরি হবে তত বেশি আপনি হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড যাবে এবং ওভারঅল আপনার ফলন ভালো হবে সেই জন্য আমরা জৈব কৃষির দিকে যেতে বলছি যেটা আপনি আলটিমেটলি আমাদের কারণ জৈব কৃষি করতে গেলে ফলন ফসল অনেক ক্ষেত্রে কমে যায় কিন্তু যত আস্তে 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 যখন আপনি এই গ্রিন মিনিয়ারিং ক্রপ বা জৈব সারের দিকে যাবেন তত বেশি আস্তে আস্তে কিন্তু রাসায়নিক আমাদের রাজ্যে রাসায়নিক কৃষির মাত্রাকে পুরো কন্ট্রোল না করা গেল ইন্টিগ্রেটেড পদ্ধতিতে কিন্তু সেটাকে কন্ট্রোল করা যেতে পারে এই যে ধনচে চাষ করে বা জৈবসার কিছু আপনি দীর্ঘদিন যাবৎ কিন্তু মানে কৃষকদের সাথে সরাসরিভাবে যুক্ত যেটা ডক্টর বর্মন একদম এক্সক্লুসিভলি রিসার্চের সাথে যুক্ত আপনার কাছ থেকে একটু সেদিন আমাদের আমরা আলোচনা যখন করছিলাম ডক্টর বর্মন বলছিলেন যে যাই না কেন এখানে এখানকার কৃষকরা ধেনচা বা এই ধরনের যেগুলি গ্রিন মেনুর বা সবুজ সার যেটাকে বলে কৃষকরা কেন নিচ্ছে। একবার আমরা একটা জিনিস খুঁজছিলাম যে ই অফ সিজন কাল্টিভেশন যেটাকে বলি আমরা এই কি বলে যেটা এখানে কথা হচ্ছিল যে আমাদের যে এই যে ডিসেম্বর বা নভেম্বর মাস থেকে শুরু করে বা ডিসেম্বর থেকে শুরু করে প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত বা জানুয়ারি থেকে মার্চ এপ্রিল একটা দীর্ঘ সময় কিন্তু এটা খালি থাকে মাঠটা ঠিক আছে তো স্যার একবার বোধহয় মানে ওনারা চেষ্টা করছিলেন যে কিছু কিছু জায়গাতে মাস কালায় কিছু একটা দরজন কিন্তু আমরা দেখলাম আলটিমেটলি কি হলো এত বেশি সেনসেটিভ ক্রপ এগুলি মাসকালাইগুলি অল্প বৃষ্টিতে কিন্তু সেগুলিকে নষ্ট হয়ে যাচ্ছে বা এগুলিকে মানে ফলন পাচ্ছে না তো আপনার কাছে আমি অ্যাকচুয়ালি যেটা জানতে চাই স্পেশিকালি জানি না আপনার সম্ভব কিনা যে এই জিনিসগুলি তো প্রচারও হচ্ছে কিন্তু কৃষকরা এই ধ্যানচাগুলিকে নিচ্ছে না মানে খালি লাগছে একটা তো হতে পারে যে অর্থকরী দিকটা হতে পারে যে সে লাগাবে সে পাল মানে সেটাকে মাটিটাকে ন্যূনতম তো একবার বোধ চাষ করতে হয় হ্যাঁ কিন্তু ওটা লস নেই যেমন এই যে কথা হচ্ছিল এখনই যে আপনারা আমরা যেটা আমি যেটা অনেক কৃষককে জিজ্ঞাসা করেছি তো মোটামুটি অনেকে বলে তিনবার পাওয়ার টিলার চালাই অনেকে বলে চারবার চালাই রোয়ার আগে এখানে যেটা বলেছে আর কি তো যদি সে চারবার চালায় তাহলে একবার চালিয়ে ওই যে ধনচেরা লাগালো ওটাকে মারার সময় বাকি তিনবার চালায় যথেষ্ট তাকে যে এক্সেস খরচা হচ্ছে তা না কিন্তু যে যে এই সিজনের পরে মানে খারিফ সিজনের আগে যে সময়টা তো অনেক জায়গাতে কি হচ্ছে মিনিমাম একটা ওয়াটারের একটা ব্যাপার আছে এবং আমাদের প্রি খারিফ সিজনকে কাজে লাগাতে গেলে যে একটা চা চাষ দিয়ে পিখারি রেইনফল কে কিভাবে কাজে লাগানো না সেই কনসেপ্টটা এখনো কৃষকদের মধ্যে আরে বীজের অভাবও কিন্তু আমি দেখছি যে ব্যাপার না 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 আরেকটা জিনিস আমি এখানে একটু একটু অ্যাড করতে চাই ওই যেটা আনসার্টেন রেইন বললেন আনসার্টেন রেইন মানে এই যে সময়টার মধ্যে বৃষ্টি হচ্ছে আপনি যদি কোয়ার মানে কোয়ান্টিটেটিভলি যে দেখতে চান

কিন্তু এই বছর দেখুন এই বছর কিন্তু এখন আমাদের বিলো নর্মাল যাচ্ছে সেটাই সেটাই তো এই সময় লেনটা খুব বেশি ফ্লাকচুয়েটিং হয়তোবা এটা একটা কারণ হতে পারে আসলে কিছু এখন তো মানে যেটা একটু আমরা বললাম আলোচনা করলাম যে জলবায়ু পরিবর্তন এটা তো বাস্তব সারা পৃথিবীতে হচ্ছে না তার জন্য ত্রিপুরাও তার বাইরে নয় না তার জন্য আমরা বিশেষজ্ঞরা আছে বিশেষজ্ঞরা আছে কিন্তু সেটাকে ট্যাকল করার জন্য যেটা মানে দরকার যে যে যেমন এখানে যেটা খুব একটা বড় বড় রকমের একটা ত্রিপুরা যেটা একটা শর্টকামিং এটা চোখে পড়ে আর কি চোখে পড়ার মতো শর্টকামিং আর কি সেটা হচ্ছে এখানে মেকানাইজেশনটা খুব কম তো এই যে এই যে এই যে এক্সেস লাইন থেকে তেমন কি এই যে ওয়াটার ম্যানেজমেন্টের যে যে সমস্ত টেকনোলজি আছে টেকনোলজি তো আছে অ্যাভেলেবেল আছে কিন্তু সেই টেকনোলজিটাকে জমিতে নামাতে গেলে তা আমার তো একটা একটা খরচা বা একটা কিছু আছে সেটা তো আমি ওই ম্যান পাওয়ার দিয়ে যদি সেটা করাতে হয় এটা অসম্ভব একটা প্রচুর পরিমাণ একটা বড়ো রকমের কিন্তু এখানে যদি মেকানাইজেশানগুলো থাকতো আর কি তাহলে জিনিসটা তুলনামূলকভাবে অনেক সহজভাবে করা যেতে পারতো হ্যাঁ যেমন বলিস যে শুধু এইটাই নয় আমরা ওই যে শীতকালীন প্রচুর জমি শীতকালীন যেগুলো যেখানে বড় হয় একটু লো লাইন সেটা তো ঠিক আছে এই যে আপ লাইনগুলো নিপতিত পড়ে থাকছে শীতকালে সেগুলো কাজে লাগাতে পারছি না আমরা তো এখানে এই মেকানাইজেশানটা

মানে আমাদের আইটপুট বা এই ধরনের গ্রিন ম্যানুয়াল ক্রপ গুলো একটা তো যেটা সিড শর্টেজ হতে পারে বা আমার মনে হয় স্ট্যাটিস্টিক শর্টেজটা কনস্ট্যান্ট হতে পারে না কারণ একটা কৃষক যদি মনে করে ও নিজের জমিতে 5 গন্ডা 2 গন্ডা জমিতে ও সিড তৈরি করবে এবং বাকিটা যেটা পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে করে আসছে আসামে করে আসছে ওরা 2 গন্ডা জমিতে বীজ বপন করছে সেটাকে 6 মাস রাখছে নিজেরাই বীজ তৈরি করছে কিন্তু এবং মাদার সোর্সটা আছে একটা কারণ স্যার যিনি বললেন মেকানাইজেশন দুটো হচ্ছে কৃষক ভাই বোনদের একটু কমার্শিয়ালিও ভাবতে হবে যে আমাকে এখন আমি পাঁচ টন পাচ্ছি সেটাকে ছ টন কিভাবে করা যেতে পারে আমাদের শুধু নিজের খাওয়ার জন্য করছি আমার এখন জাস্ট কথা বলতে বলতে মাথায় খেয়াল আসলো একটা কারণ বুঝো এটা হতে পারে যে এখানে বর্গা চাষের সংখ্যা বেশি এক্স্যাক্টলি সেটা একটা সমস্যা হতে পারে বর্গা চাষের সংখ্যা বেশি তার ফলে হয় কি তার সাথে মানে কৃষকের সাথে মালিকের যে দেনা পাওনা জিনিসটা শুরু হয় কিন্তু শস্য লাগানো ঠিক পড়ে বা তার ঠিক আটটাতে যে আপনার মাঠে আমি শস্য লাগাবো ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি যেটাই হবে সেটা হবে তো তার আগে যে জিনিসটা সেটার জন্য কেউ দেয় না মানে কেউ ওটা রেসপন্সিবিলিটি নিতে রাজি নয় প্লাস এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কথাগুলো বলা হচ্ছে যে মানে মাটির স্বাস্থ্যটা ইম্প্রুভ করা উন্নতি করা এখন মাটির স্বাস্থ্য তার এক জন্য ইমপ্রুভমেন্ট হয় না এটা পরম্পরায় বাবার জমি ছেলে ছেলে মানে অর্থনীতি সেটা একটা আলাদা ইস্যু আলাদা চলে যাবে এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে আমার খারিফ বা বর্ষাকালীন চাষ করার সময় আমার কাছে এক মাস নেই এতক্ষণ আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করলাম বা আলোচনা করলাম সেটা হচ্ছে একটা এক মাস বা তার বেশি সময় যদি আমার কাছে থাকে বা যারা এখন ধরুন আজকে থেকে দেড় মাস বা দু মাস বা এক মাস পরে লাগাবেন তাদের জন্য এই যে ব্যবস্থাটা পড়া যেমন চার্জ দেওয়া তার মধ্যে ভেঞ্চা লাগানো হতে পারে এই জিনিসগুলি করবেন আজকে যারা আজকে থেকে দু সপ্তাহ বা তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে জমি তৈরি করবেন চার সপ্তাহের জন্য লাভ হবে না কিন্তু ওই যে এই যে চাষটা যেটা করতে বললাম সেটা তো সেটা তিন সপ্তাহের জন্য হলো সেটা মানে সেটা লাভ কেননা উইট গ্রো করে যাবে ওই যে বাকি যে লাভগুলো সেগুলো সবগুলো পেয়ে যাবে সেটা তো একশো বার হওয়া যারা গতানুগতিক ভাবে চলছেন তাদের জন্য যদি আমি বলি এখন যে সময়টাকে বেস্ট কাজে লাগাতে পারে সেটা হচ্ছে আপনি মাটিটা পরীক্ষা করে নিতে পারেন কারণ এখন আপনার জমি পতিত আছে এখন কিছু নেই এবং মাটি পরীক্ষার ফার্স্ট কন্ডিশন হচ্ছে খালি জমিতে আপনি মাটি নেবেন মাটিটা কালেকশন করে আপনি যে ধানের জমিতে আমি ধান যদি চাষ করেন তাহলে ধানের জন্য আলাদা কার্ড পাবেন ধান যদি চাষ না করে সবজি এখন ধানের চাষের ক্ষেত্রে আমি বললাম যে নিম্ন জমিতে চুন ব্যবহার করে পয়সা খরচা করার দরকার নেই উঁচু জমিতে যেখানে সবজি চাষ করেন সেখানে চুন ব্যবহার মাস্ট কারণ কি আপনি চুন যখনই দেবেন তখনই আপনি অম্লতা কাটবেন অম্রলতার সঙ্গে সব মেজর যে নিউট্রেন্ট আমাদের ফসফরাস আপনার ফসফরাস থেকে শুরু করে মাইক্রো নিউট্র্যান্ট বোরোন মলিড্রোম এর সঙ্গে একটা বিশাল সম্পর্ক আছে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কৃষকদের রোল অ্যান্ডের ক্ষেত্রে জল যেখানে জমে থাকে কন্টিনিউয়াস সেখানে আপনি চুন ব্যবহার করলে সেটা ওয়েস্টার্নে অনেক কাজ কারণ অলরেডি মিষ্টি সাথে সাথে গেলে আপনার জলের যে অমলতা সেটা বেড়ে যায় আর আর যেটা আমি বলতে চাইছি কিন্তু আরেকটা ব্যাপার যেটা আমাদের ত্রিপুরার কৃষক ভাই বোনরা পয়সা নষ্ট করে আমি দেখেছি হচ্ছে নিউট্রিয়েন্ট ওরা বুঝতে পারেন মানে খাদ্যের অভাবজনিত প্রতিক্রিয়াকে ওরা বিভিন্ন রকম রোগ পোকামাকড় ভেবে ওষুধ দোকানদারের কাছে যায় এবং সেখানে প্রচুর পয়সা নষ্ট করে আমাদের দেখা যায় যে নিজেরা আপনার নিজেদের ইচ্ছুক সার প্রয়োগ করছে যেমন আমি বলি অনেক সময় নাইট্রোজেনের অভাবে গাছ হলুদ হয়ে যাচ্ছে প্রথম গাছ হলুদ হয়ে যায় ক্যালসিয়ামের কিন্তু টমেটো পচা ধরে সেটাই ক্যালসিয়ামের অভাবে কালো কালো হয়ে যায় সেটাকে আহ কৃষক ভাই বোনের ভাবে রোগ পোকা হয়েছে কাছে যা সেটা একটা ক্যালসিয়ামের অভাবে হচ্ছে অনেক সময় বোরনের অভাবে ফুলকপিটা আপনার ছোট হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে সেটাকে কিন্তু নিউট্রিয়েন্টের অভাবে কিন্তু এখন আপনি যখন ডিলারের কাছে যাচ্ছেন উনিও ওনার নিজের যে পেস্টিসাইড ইউজ করছেন অনেক এতে অনেক পয়সা নষ্ট হয়ে যাচ্ছে এতে ত্রিপুরা কৃষক ছোট প্রান্তিক কৃষক ভাই বোনদের দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাচ্ছে কিন্তু উৎপাদন থেকে যে রিটার্ন সেটা কমে যাচ্ছে এবং তার ফলে নেট প্রফিট কমে যাচ্ছে এবং আমরা সেখানে ডাবল ইনকামের কথা বলছি তো সেই ক্ষেত্রে যে প্রথম ব্যাপারটা সেটা হচ্ছে আপনার মাটিতে গোড়ায় গলদ রাখলে হবে না আমাদের গোড়ায় গলদ থাকছে আমি নিউট্রিয়েন্ট ডেফিশিয়েন্সি যেমন আপনার নাইট্রোজেন হয়তো কম প্রয়োগ করছি সেই ক্ষেত্রে পাতা হলুদ হচ্ছে আমি বুঝতেই পারছি না এটা নিউট্রিন ফসফরাসের অভাবে আমি কয়েকটা জিনিস বলতে চাইছি ফসফরাসের অভাবে অনেক সময় কী হয় গাছের বৃদ্ধি হচ্ছে না এবং ফসফরাসের অভাবটা আমাদের মাটিতে হানড্রেড পার্সেন্ট পুরো ত্রিপুরার মাটিতে ফসফরাস ডেফিসিয়েন্ট এবং সেই ডেফিশিয়েন্সির ফলে যেমন অনেক ক্ষেত্রে গাছের গ্রোথ হচ্ছে না গাছের ফুল আসার আসছে না। পটাশিয়ামের অভাবে অনেক সময় ধানের জমিতে পাতা খরের মতো হয়ে যায় সেটাকে অনেক সময় কনফিউশন আমাদেরও হয় অনেক সময় যেটা কি হচ্ছে না বিএলবি না ব্লাস্ট ফাঙ্গাল কিন্তু সেটাকে ভালো করে ডায়াগনোসিস না করেই পয়সা প্রয়োগ ওষুধ খরচ এবং একটার পর একটা ওষুধ খরচ হয়ে যাওয়ার ফলে তার ফলে কিন্তু কিন্তু আপনি যখন কিন্তু আপনি যখনই আপনি মাটিটা পরীক্ষা করাবেন তখন অটোমেটিক্যালি আপনার সেখানে আপনার অ্যানালিসিস পর চলে আসবেন নাইট্রোজেন কম আছে না ফসফরাস কম আছে অ্যাকর্ডিংলি আপনি যখন সার প্রয়োগ করবেন যেমন আমাদের ত্রিপুরার মাটিতে প্রায় ফসফরাস ডেফিসিয়েন্ট থাকার ফলে অনেকটাই রিকমেন্ডেড ডোজের থেকে একটু বেশি পটাসিক ফসফরাটিক ফার্টিলাইজার প্রয়োগ করতে হয় কিন্তু কৃষকরা নিজেদের ইচ্ছে মতো সার প্রয়োগ করার ফলে ফসফরাসের অভাবে যে প্রতিক্রিয়াগুলি কিন্তু লক্ষিত হচ্ছে কিন্তু সেটা বললো আপনি বুঝতে পারছেন না সালফারের অভাবে অনেক পুরো জমি হলুদ হয়ে যাচ্ছে অনেক সময়টা নাইট্রোজেনের সঙ্গে গোল মিলিয়ে ফেলে মানুষে কিন্তু সেটা ধরাই যাচ্ছে না তার ফলে কি হচ্ছে খরচা অনেক বেশি আমি প্রথমেই বলবো যে এই সময়টাকে কাজে লাগান মাটি পরীক্ষা করেন মাটির কাঠ নেন এবং সেই কার্ডটাকে যাতে যদি কোনো এক্সপার্ট ফসল লাগানোর আগে না দেন প্রেশার ক্রিয়েট গিয়ে ওনাকে বলুন যে আমার কার্ডটা দিন কারণ কি ফসল পাওয়ার লাগানোর পর তারপর যদি কোনো মূল্য নেই সেজন্য এখন মাটি দিন এক মাসের মধ্যে আপনি কার্ড পেয়ে গেলে সেই কার্ডের মধ্যে অটোমেটিক্যালি লেখা থাকবে কত পরিমাণ সার প্রয়োগ করবেন এবং সে সার প্রয়োগ করলে অটোমেটিক্যালি আপনার টোটাল খরচা কমবে টোটাল খরচা কমবে নেট প্রফিট বাড়বে আমরা যেটা কাঙ্ক্ষিত উদ্দেশ্য ইনকাম বাড়ানো সেটার দিকে হয়তো বা পৌঁছে যেতে খরচ কমিয়ে আয়টা আয়টা একমাত্র একমাত্র উপায় আর কোনো উপায় নেই আমাদের ডক্টর বর্মনের কাছে যাও যেটা আমি প্রথমবার আপনার কাছে প্রথম প্রশ্নটাই দেখেছিলাম সেটা হচ্ছে যেটা মানে আমরা আমরা দেখেছি আপনার কাছে অভিজ্ঞতা রয়েছে সেই মেইন ল্যান্ড ফার্মিংয়ের যেটা যেখানে প্রচুর মানে একটা মোটামুটি একটা পুরোটাই একটা ব্যবসাজনিত বাই মানে আমাদের মানে মেইন ল্যান্ড যেটা আমরা যদি বলি সেই সেন্ট্রাল ইন্ডিয়া ওয়েস্টার্ন ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়া শেখাঁনকার মাটি বা তার যে চাষাবাবো এখানকার যে মাটি তার মধ্যে আমাদের পজিটিভ কোনটা পজিটিবনেস কি আছে বৃষ্টিটা ছাড়া না পজিটিভ সাইড দেখুন পজিটিভ সাইডে মাটিটা থেকে ধরুন না এই দিক থেকে আমরা বলতে পারি এই দিক থেকে আমরা লাভবান কারণ এখানে আলোচনা করলাম অনেক কিছু তো লাভবান যেটা আমরা পাচ্ছি সেটাকে একটু ভালোভাবে আমরা কাজে লাগাতে পারি যেমন অ্যাসিডিটি দিকটা থাকার জন্য এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট সাইডে যেমন দুই একটা যেমন ডেফিসিয়েন্সি হবে আবার কিছু কিছু অ্যাভেলেবেলও আছে যেমন গুজরাটে যাবেন ওখানে আয়রনের অভাব পড়ে যাবে আপনার এখানে আয়রন টক্সিক হয়ে যেতে পারে টক্সিক হয়ে যেতে পারে বিশেষ করে ওই নাল জমি যেখানে দুই পাশের পাহাড়ের মাঝখানে যে জমিগুলো থাকে ওই দুই পাশ থেকে ধুয়ে দিয়ে আমরা দেখেছি আমরা ধানের জমিতে উপরে একটা পুরো একটা লাল লেয়ার পরে থাকে এখানে উল্টোটা আর কি তো এটা এটার ইম্প্যাক্টটা কি আছে না টক্সিক এনিথিং টক্সিক তো খানো হাকে তো খারাপ বটে কৃষক কখন বুঝতে পারেন দিস ইজ সিম্পটমসটা যে এটা হচ্ছে আয়রন টক্সিসিটি সেটা ওই সেটা মানে ভাষায় বলার চেয়ে ওটা ওই গাছটাকে দেখি যদি বোঝানো যায় আর কি তাহলে মানে ওর পাশাপাশি দেখি দিলে জিনিসটা অনেক সুবিধা হয় নিচের ভাগটা প্রথমে বাদামি রঙের হবে আস্তে 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 পুরো পাতাটাই হলুদ রঙের তাম্র বর্ণের হয় পুরো গাছটাই কিন্তু একদম নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ফটো আমাদের আমি আরেকদিন আমরা দেখব চেষ্টা করব আজকে আমাদের কাছে আর বিশেষ সময় নেই আমরা আরেকদিন আমরা আলোচনা করব যে একটা কথা আমি যতক্ষণ অর্ধেক থেকে গেছে ওই সয়েল টেস্টিংটা এই জন্য আরো বেশি দরকার তখন আমাদের দেখুন ষোলোটা নিউট্রিন মানে এলিমেন্ট লাগে গাছের খাওয়ার জন্য আমরা ভাবলাম এটা দিলাম ওটা দিলাম ষোলোটা এলিমেন্ট যেটা লাগবে এটা দিলাম ওটা দিলাম আমরা বললাম সবই কিন্তু যদি একটাও এলিমেন্ট না থাকে তাহলে কিন্তু বাকি এলিমেন্টগুলো দেওয়ার কোনো মানে নেই তা একমাত্র সয়েল টেস্টিং আপনাকে বলতে পারবে যে সবগুলো দিতে হবে অর্থাৎ ব্যালান্স নিউট্রিশন এটা আপনি সয়েল টেস্টিং না করে করা মুশকিল আমার জমিতে এখানে ফসফেটের অভাব যেটা উনি বললেন এখন কারণ এত অ্যাসিডিটি এত আয়রন যে ফসফেটটাকে ওরা একদম মানে ইমোবাইল করে দেয় এক ধরনের আর কি গাছ নিতেই পারে না তা সেই পরিস্থিতিতে যদি আমি জমি আমার ফসফেটে কম থাকে আমি যতই ইউরিয়া দিই না কেন বস্তায় বস্তায় কিছুই লাভ হবে না সেই জন্য দরকার কৃষক ভাইদের জন্য আজকে আমরা বিস্তৃতভাবে আপনার মাটির চাষাবাদ কিভাবে করবেন মাটির পরিস্থিতি আপনাকে একটা আমরা মোটামুটি একটা সম্মুখ ধারণা দেওয়ার আমরা চেষ্টা করলাম বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে আমরা যেটা বললাম যে নিচু জমির ক্ষেত্রে আপনাদের কোনো মানে এখনই কিন্তু সেই চুন প্রয়োগকে প্রয়োজন নেই কারণ বিশেষজ্ঞরা যেটা বললেন সেখানে অলরেডি চুন প্রয়োগটা সাধারণত আমাদের এখানে অ্যাসিডিক সল যেহেতু এসিডের মাত্রাটা বেশি তার জন্য আমরা চুন প্রয়োগ করে সেটাকে আমরা সামঞ্জস্যতা বা তার ব্যালেন্সটা নিয়ে আসতে আসার চেষ্টা করি তার জন্য লো ল্যান্ডে যেখানে জল জমে সেখানে শুধু শুধু চুন প্রয়োগ করে পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই আর একটা যেটা বললেন ডক্টর বর্মনও বললেন ডক্টর আমাদের দীপঙ্কর দেবও বললেন যে আপনার ঢাল থেকে ঢালের কিন্তু ঢালের সাথে না করে আড়াআড়িভাবে ক্রস করে কিন্তু আপনারা যেখানে ঢালু জমি রয়েছে যেখানে আপনারা চাষাবাদ করবেন সে স্টিপ স্লোপে তো হয় না মোটামুটি যেটা ঢাল জমি আছে সেখানে করবে তাহলে হবে কি আমাদের এখানে যে যে কোনো মাটির ধরনটাই এমন যে খুব তাড়াতাড়ি কিন্তু মাটি কিন্তু তার নিচে জল দিতে দেয় না যার ফলে হয় কি খুব তাড়াতাড়ি জল ঢালবে নিচে নামতে থাকে তার ফলে হয় কি আপনার উপরের যে সবচেয়ে সারযুক্ত যুক্ত জমিটা রয়েছে সেই জমিটা কিন্তু সেই জমিটা থেকে মাটি কিন্তু ধুয়ে নিচে চলে আসছে তো আপনি কিন্তু আপনার উর্বর অংশটুকু হারাচ্ছেন তার জন্য ডক্টর বর্মন যেটা বললেন যে আপনার ঢালে কিন্তু ক্রস করে আপনারা জমি তৈরি করবেন আরেকটা যিনি বলেন যে অ্যাটলিস্ট আপনাদের ধান লাগানোর মানে মাসখানেক আগে আপনারা মাটিটাকে একবার ভালো করে চাষ করে নেবেন যদি আপনার হাতে তিন চার সপ্তাহ বা তার বেশি সময় থাকে তাহলে সেখানে সবুজ সার হিসেবে কিন্তু আপনারা ধেঞ্চা লাগাতে পারেন যেটা প্রায় কানি খেতে আপনাদের পাঁচ থেকে ছ কেজি পরিমাণ লাগবে এবং তার লাভটা হচ্ছে কি সেটা আপনাকে কিন্তু মাঠে মাঠের উর্বরতাটা বাড়াবে উর্বরতাটা বাড়াবে এবং পরবর্তী সময় যখন আপনার কোনো ধান করবেন বা যে কোনো ফসল করবেন তাতে কিন্তু সারের পরিমাণ অনেক কম লাগবে তো আর তাছাড়া আরেকটা জিনিস যেটা হয় সেটা একটা যেহেতু পুরো এখন মোটামুটি আমরা দেখি সান মানে রৌদ্র একদম সরাসরি মাঠে এসে পড়ছে তাতে হচ্ছে এটা কি মাটি খুব তাড়াতাড়ি তার তর তসটা হারাচ্ছে তো একটা যখন আমি একটা ধ্যানচার মতো জাতীয় একটা গাছ লাগিয়ে দেবো যেটা মোটামুটি কাভার করে নেবে তো যার ফলে হবে কি আপনাকে সেই মাটির টস হারানোটা থেকে টসটা হারাবে না তাড়াতাড়ি আর আরেকটা যেটা বললেন যে হ্যাঁ যেটা আগের ফসল এক মাস আগে যদি আপনি চাষাবাদ করেন যে তাহলে আগের ফসলের যে আপনার অবশিষ্টাংশ রয়েছে বা অনেক ক্ষতিকারক পোকামাকড় বা আগের ফসলের সময় মানে দেওয়া সার বা যে কোনো কেমিক্যাল ইনসেকটিসাইড সেগুলি কিন্তু আপনার উপরে চলে আসবে এবং সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো একদম আমরা যেটা ধান লাগানোর এক সপ্তাহ আগে বা দু সপ্তাহ আগে জমিটা তৈরি করি তাতে অনেক কিন্তু টক্সিক বা বিষক্রিয়া আগের ফসলের থেকে যেতে পারে তো সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি আরেকটা যেটাও বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে টেকনোলজির ব্যবহার মাটি তৈরি মাটি তৈরি করার জন্য যে টেকনোলজি বা আমরা যেটাকে মেকানাইজেশন বলি সেটার এখানে অভাব আমরা বুঝতে পারি হুম তো মোটামুটি এইভাবে যদি আমরা আচ্ছা আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ওনারা বললেন যে আপনার জায়গা যদি আপনার জমি যদি এখন খালি থাকে অতি সত্তর আপনি মাটি কালেক্ট করুন করে সেটাকে পরীক্ষা করার ব্যবস্থা করুন এবং পরীক্ষার ফল যেটা আসবে পরীক্ষাতে যারা যেটা দেবে সেই অনুযায়ী বিশেষজ্ঞ সাথে কোথাও কোনো সে সারের ভেন্ডার ব্যবসায়ী বা কোনো বীজ ব্যবসায়ীর সাথে পরামর্শ না করে আপনার এখানে সরকারি দপ্তরে যিনি আছেন তার সাথে কথা বলে আপনার জমিটার জন্য আপনি যেমন সার কতটুকু কী দেবেন সেটাও আপনারা নির্বাচন করে বা মতামত নিতে পারেন তেমনি আপনি কী ধরনের ফসল লাগাবেন কোন জাতের ফসল লাগাবেন তো সেটা আমরা ঠিক করতে পারি তো আজকে আমরা এতটুকুই রাখছি আবার দেখা হবে অসংখ্য ধন্যবাদ ডক্টর বর্মণ এবং মিস্টার দীপঙ্কর দেব আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকুন নমস্কার হ্যালো পাঁচ মিনিট তো শর্ট টাইম আর एक्चुअली প্রোগ্রাম যখন চালু হয় তখন টাইমটা অনেক কম লাগে